কাজাখস্তানের রাজধানী আস্তানা আজ থেকে নূর সুলতান নামে পরিচিতি পাবে। কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের প্রতি সম্মান জানাতেই রাজধানীর নাম বদলে ফেলা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কাসেম জোমার তাকায়েভ রাজধানীর নাম আস্তানা বদলে নূর সুলতান করার প্রস্তাব অনুমোদন করেছেন। গত 20 মার্চ নূর সুলতান নাজারবায়েভ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। এরপর ওই পদের দায়িত্বে শপথ নেন কাসেম জোমার তাকায়েভ। 1990 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই দেশটির ক্ষমতায় ছিলেন নূর সুলতান। তিনিই সেদেশের প্রথম প্রেসিডেন্ট।